হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিয়ার কেপ গেমিং। অ্যান্ড গাইজ, ফ্রি ফায়ার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, এখানে আমাদের দিওয়ালি ইভেন্টের মধ্যে এখানে আমাদের চলে এসছে দিওয়ালি লুডো ইভেন্ট। তো এখান থেকে তোমরা কিন্তু এই যে বান্ডিলটা নিয়ে নিতে পারবে লুডো খেলে। এছাড়াও গাইজ, এখানে রোবো পেটের বক্স, N94-এর বক্স, এছাড়াও গাইজ তোমরা এখান থেকে ওয়েপন রয়্যালের ভাউচার নিয়ে নিতে পারবে 10টা। তো এইগুলো কীভাবে নেবে তোমরা? অ্যান্ড গাইজ, লুডো ইভেন্টের তোমাদেরকে সেখানে নিয়ে যাই। তো এখানে দেখো দিওয়ালি লুডো বলে একটা ইভেন্ট চলে এসছে। তো এখানে গিয়ে তোমরা কীভাবে আইটেমগুলো ক্লেম করবে, কীভাবে লুডো খেলবে আর কীভাবে টোকেন কালেক্ট করবে সমস্ত কিছুই বিস্তারিত জানাবো। একটু স্কিপ করবে না ভিডিওটা, তাহলে অনেক কিছুই তুমি মিস করে যেতে পারো। অ্যান্ড গাইজ, এখনও ভিডিওতে লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও গাইজ, কারণ লাইক সম্পূর্ণ ফ্রি। অ্যান্ড লাইকের সাথে সাথে একটা কমেন্টও তুমি করে দিতে পারো, নাইস ভিডিও, ভালো ভিডিও, যা ইচ্ছা তুমি কমেন্ট করে দিতে পারো। কারণ যখনই তোমরা লাইকের সাথে সাথে কমেন্ট করো অনেকটা খুশি হই গাইজ, অনেক মোটিভেট পাই, অনেক উৎসাহিত হয় এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো অবশ্যই কমেন্টের সাথে সাথে একটা লাইক করে দিও। অ্যান্ড গাইজ, নেক্সট টাইম যদি এই ধরনের ইন্টারেস্টিং আপডেট রিলেটেড, ফ্রি ফায়ার রিলেটেড, ফ্রি আইটেম রিলেটেড ভিডিওসগুলো সবার আগে সবসময় দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে দাও। মনে রাখবে, যখনই তুমি বেল আইকনে ক্লিক করে ওয়াল সেট করে রাখবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ, এখানে সিম্পল ব্যাপার, এখানে তোমাদেরকে এই যে ডাইসটা দেখতে পাচ্ছ, এই ডাইসটা তোমাদেরকে রোল করতে হবে। আর এখানে রোল করে তুমি যে জিনিসটা সিলেক্ট করবে এখান থেকে, তোমাকে ফার্স্টে এখানে চুজ করতে হবে গাইজ, এখানে প্লিজ রোল। তো এখান থেকে তোমাকে ফ্রিতে একটা রোল তুমি পাবে। তো কীভাবে রোল করতে হবে, কোনটা তোমাকে কী করতে হবে, কোন আইটেমটা নিতে গেলে কী করতে হবে, সেগুলো তোমাদেরকে এখানে আমি সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে বলে দিই, এখানে দেখো তোমাদেরকে কিন্তু এই যে রোল করতে হলে এখানে তোমাদের দরকার হবে রকেট টোকেন। এই যে আমার ইউআইডির নিচে এখানে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ, এখানে ব্যালেন্স 10টা, মানে 10টা রকেট টোকেন আমার কাছে আছে। তো গাইজ, এই রকেট টোকেন তোমরা ম্যাপের মধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম ছড়ানো থাকবে বিভিন্ন জায়গায়। তো বিভিন্ন জায়গা থেকে তোমাদেরকে কুড়িয়ে নিতে হবে, তোমাদেরকে লুট করে কালেক্ট করে নিতে হবে। তো এই রকেট টোকেন দিয়ে তোমাকে এখানে কিন্তু রোল করতে হবে, এরপর তুমি এখান থেকে প্রাইজগুলো পাবে। তো কীভাবে রোল করতে হবে, কী করতে হবে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইজ দেখো, এখানে সিম্পলি ফ্রি রোল এখানে আমি ক্লিক করে দিলাম। তো ফ্রি রোলে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু 3 চলে আসলো গাইজ। এবার এই 3টা আমি কোন গুটিটা এখান থেকে আমি সরাবো, 3 ঘর। তো এখান থেকে সিম্পলি আমি ফার্স্টে এখানে এই যে ফেয়ারলেস ওয়ারিয়র, এটাতে ক্লিক করে দিলাম। তো এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখো এই 3 ঘর এগিয়ে গেল আমার লাল গুটিটা। তো এরপর আমি আরও একটা আমার এখানে টোকেন, এবার আমার কিন্তু টোকেন দরকার হচ্ছে, একটা স্পিন আমি ফ্রিতে পেয়েছি বা একটা রোল। তো এবার আমি এখানে একটা টোকেন দিয়ে একটা মানে রোল করলাম একবার। তো এখান থেকে আমি ডু নট রিমাইন্ড মি এগেন এটা কনফার্ম করে দিলাম। তো এখানে রোল করার পর দেখো আমার 5 চলে আসলো। তো 5টা আমি কোন গুটিটা আমি 5 ঘরে এগোবো? তো এখানে আমি সিম্পলি কিন্তু এখান থেকে আমি এই লাল গুটিটাই আমি 5 ঘরে এগোবো। তো লাল গুটিটা দেখো এখান থেকে আমার 5 ঘর এগিয়ে গেল গাইজ। তো এবার আমি আরও একবার রোল করব। তো এখানে রোল করার পর দেখি 4 চলে আসলো গাইজ, আমি আবারও ফেয়ারলেস এইটাই সিলেক্ট করব। তোমরা র্যান্ডমলি সিলেক্ট করতে পারো, তবে আমার মনে হয় একটা করে আইটেম তুমি বার করে নাও, সেটাই বেটার হবে গাইজ। তো এখানে আমি আরও একবার এখানে রোল করলাম, রোল করার পর 3 আসলো, আমি এটাকে আবার এগিয়ে নিয়ে গেলাম। এরপর গাইজ আরও একবার আমি রোল করলাম। তো এখানে রোল করার পর গাইজ এখানে 1 আসলো, তো আমি আরও ওটাকেই এগিয়ে নিয়ে গেলাম। এরপর গাইজ আরও একবার রোল করলাম। তো তোমরা দেখো গাইজ এখানে কটা মানে তোমাদের টোকেন হলে তোমরা এই বান্ডিল নিতে পারবে, আইটেমগুলো নিতে পারবে, সেগুলো তোমরা বুঝতে পেরে যাবে এখান থেকে। তো এখানে আমি আরও একবার এটাকে এগিয়ে দিলাম, আরও একবার রোল করলাম গাইজ, একটু বড় বড় পড়। তো এখানে দেখো 4 চলে আসলো। তো এখানে আমি আরও এক ঘরে এগিয়ে দিলাম গাইজ। তো এখানে দেখো এগিয়ে দেওয়ার সাথে সাথে এখানে এই যে তোমার মানে একটা ইয়ে দেখতে পাচ্ছ, একটা দৌড়ানোর মতো মুভ ফরওয়ার্ড 4 স্টেপ। তো এটাতে আমি ক্লেম মানে এটাতে ক্লেম করার সাথে সাথেই আমার গুটিটা কিন্তু এখানে 4 ঘর আরও এগিয়ে গেল। তার মানে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে 2 ঘর আগে 2 মুভ ফরওয়ার্ড 2, তো এখানে কিন্তু আসলে আমার আরও 2 ঘর এগিয়ে আসবে। তো এখানে আমি আরও একবার এখানে রোল করলাম, তো 3 আসলো আমার। তো এখানে আমি এটাকেই কিন্তু এগিয়ে নিয়ে গেলাম। এরপর গাইজ আর 3টে টোকেন আমার আছে এখানে। তো আমি আরও একবার এখানে রোল করে দিলাম। তো রোল করার পর আমার 6 পড়লো। তো 6 পড়লে এখানে দেখো আমি আরও 6 ঘর এগিয়ে নিয়ে গেলাম লাল গুটিটাকে। গাইজ যদি 2টো 6 পড়ে এবার, তাহলে মোটামুটি মনে হচ্ছে হয়ে যাবে। তো এখানে আমি আরও একটা রোল করে দিলাম। তো রোল করলে 1 আসলো গাইজ, দেখো দেখো 1 আসলো। এবার আমি আরও একটা রোল করলাম, এটা লাস্ট রোল। তো এখানে আবার 6 চলে আসলো গাইজ। তো আমি ওই গুটিটাকে এগিয়ে নিয়ে যাব। তো গাইজ এই গুটিটা এবার কিন্তু আমার ভিতরের দিকে ঢুকবে, এই যে লাল যে মানে রেড যে তোমরা অ্যারোটা দেখতে পাচ্ছ ভিতরে ঢুকবে। তো যখনই আমার এই গুটিটা ভিতরের দিকে ঢুকবে, ঢুকে এখানে আমার গুটিটা মাঝখানে চলে যাবে, তখনই কিন্তু আমি এই ফেয়ারলেস বান্ডিলটা কিন্তু এখান থেকে পেয়ে যাব। আর এই একইভাবেই প্রত্যেকটা গুটি তোমাকে এখান থেকে খেলে 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 তোমাকে এখানে মাঝখানের ঘরে নিয়ে চলে যেতে হবে, পুরো রাউন্ড হয়ে এসে তারপর
পরে কিন্তু তুমি সেই আইটেমটা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে তোমরা কি কি পাবে, 10টা N94 এর বক্স, 10টা রোবোপেটের বক্স অ্যান্ড গাইজ 10টা ওয়েপন রয়্যাল ভাউচার আর অবভিয়াসলি এই বান্ডিলটা। তো গাইজ এবার তোমাদেরকে বলে দিই, তোমরা এই যে আইটেমগুলো এখান থেকে পাবে তার জন্য অবশ্যই তোমাদের রকেট টোকেন দরকার হবে, এগুলো তোমরা ম্যাপের মধ্যে কুড়িয়ে পাবে। অ্যান্ড গাইজ বেশি বেশি রকেট টোকেন তোমরা কোথায় পাবে, কিভাবে কালেক্ট করবে আর কোথায় গেলে তোমরা অনেক অনেক রকেট টোকেন পাবে, এর জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি, মানে হয়তো 2-1 ঘন্টার মধ্যে ভিডিওটা আপলোড করবো। তো সেগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও শেষে আমি লাগিয়ে দেবো, এখন হয়তো পাবে না তোমরা, বাট 2-1 ঘন্টা পর আমি এই ভিডিওর শেষে ওই ভিডিওটা লাগিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর এছাড়াও আমার চ্যানেলে গিয়ে চেক আউট করলে কিন্তু তোমরা 2-1 ঘন্টা পর ওই ভিডিওটা পেয়ে যাবে। তো গাইজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও, অ্যান্ড গাইজ এখনও লাইক না দিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, অ্যান্ড নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং আপডেট রিলেটেড, ফ্রি আইটেম রিলেটেড, ফ্রি ফায়ার রিলেটেড ভিডিওসগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।